নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বর্ধমান আদালতে লোক আদালত কর্মসূচি সংগঠিত হলো রবিবার। পূর্ব ভারতের মধ্যে বৃহত্তম ভারতীয় বায়ুসেনা ছাউনি পানাগড় থেকে মুর্শিদাবাদের বাসিন্দা পরিতোষ দলুই নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করল কাকসা থানার পুলিশ। শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। গণবিবাহ কর্মসূচির যাবতীয় কাজকর্ম যথাযথভাবে সুসম্পন্ন হল রবিবার। গুসকরা থেকে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এইডস নিয়ে একটি প্রচার চালানো হল রবিবার। বাবা মায়ের স্মৃতিতে রবিবার কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করলেন তার দুই পুত্র। চলে আসছে বিস্তারিত খবরে। বর্ধমান আদালতে লোক আদালত কর্মসূচি সংগঠিত হলো রবিবার। সাতটি বেঞ্চ নিয়ে গড়ে ওঠে এদিনের এই লোক আদালত। আনুমানিক 6000 কেস তোলা হয় এদিন। আয়োজকদের আশা, সমস্ত মামলায় শতকরা 50% মামলার নিষ্পত্তি হবে বলে ধারণা। জাতীয় লোক আদালত কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। বর্ধমান আদালতে চলে এদিনের এই কর্মকাণ্ড। সাতটি বেঞ্চ নিয়ে গড়ে ওঠে এদিনের এই কর্মকাণ্ড। এদিন আনুমানিক 6000 মতো কেস কর্মসূচির মাধ্যমে সমাধানের প্রচেষ্টা চালানো হয়। আদালতে জমে থাকা কেসগুলির সুরাহা করতেই এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। মোটর ভেহিকলস বিমা সংস্থা, ল্যান্ড ইকুইজিশন, ব্যাংক লোন রিকভার, টাইটেল শুট সহ বিভিন্ন ধরনের মামলাগুলির নিষ্পত্তি হওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। উদ্যোক্তাদের আশা, সমগ্র মামলার শতকরা 50% সমাধান হবে। আমাদের বর্ধমান কোর্টে 7টা বেঞ্চ নিয়ে লোক আদালত, জাতীয় লোক আদালত আমরা আয়োজন করেছি। আর 7টা বেঞ্চ আছে, এর মধ্যে ডিফারেন্ট টাইপ অফ কেস আমরা আজকে লোক আদালতে সেটেল করার জন্য রেখেছি। যার মধ্যে হচ্ছে মোটর ভেহিকলসের কেস আছে, ইন্স্যুরেন্স, ল্যান্ড অ্যাকুইজিশন কেস, তারপরে এনজিআর কেস আছে, ক্রিমিনাল কম্পাউন্ডেবল অফেন্স, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের যে মামলাগুলো রয়েছে, ব্যাংক লোন রিকভারি ম্যাটার্স আছে, আর অন্যান্য কেসগুলো, টাইটেল স্যুট, ম্যাট্রিমোনিয়াল স্যুট, এগুলো সব রয়েছে। এইসব নিয়েই আজকে লোক আদালত করা হয়েছে। মোট 6000 কেস প্লেস করা হয়েছে। আর এখন যা মনে হচ্ছে আজকে ভালো রেসপন্স আমরা পেয়েছি, আর মোর দ্যান 50% সেটেল করার আমরা আশা রেখেছি। 50%-এর বেশি কেসটা সলিউশন হবে আজকে, সেটেল হবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পূর্ব ভারতের মধ্যে বৃহত্তম ভারতীয় বায়ুসেনা ছাউনি পানাগড়ের থেকে মুর্শিদাবাদের বাসিন্দা পরিতোষ দলুই নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। শনিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় ফের প্রশ্নের মুখে সেনা ছাউনির নিরাপত্তা। ফের পূর্ব ভারতের মধ্যে বৃহত্তম ভারতীয় বায়ুসেনা ছাউনি পানাগড় বায়ুসেনা ছাউনি থেকে সন্দেহজনক এক যুবককে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। ধৃতের নাম পরিতোষ দলুই, মুর্শিদাবাদের বাসিন্দা। অভিযোগ, শুক্রবার সন্ধ্যার সময় বায়ুসেনা ছাউনির ভিতরে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এমনকি মোবাইলে সেনা ছাউনির বেশ কিছু ছবিও তোলেন ওই ব্যক্তি বলে অভিযোগ। সন্দেহবশত নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে, পরে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয়। শনিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এই বায়ুসেনা ছাউনিতে রাখা আছে যুদ্ধ বিমান থেকে শুরু করে বিপুল পরিমাণ অস্ত্রভান্ডার। সেনা ছাউনির নিরাপত্তা বলয় পেরিয়ে কিভাবে ওই যুবক সেনা ছাউনিতে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর থেকে প্রশ্নের মুখে সেনা ছাউনির নিরাপত্তা। আর কে ছিল সাথে? একাই। একাই? নাম কি তোমার? পরিতোষ দলুই। বাবার নাম? কৃষ্ণধন দলুই। দর্শন পানাগড় থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।
ফিরে এলাম বিরতির পর। শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার মরার এলাকায়। খাতক লরিটিকে পুলিশ আটক করলেও ড্রাইভার ও খালাসি পলাতক। স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বিষ্ণুপুর থানার মরার এলাকায়। খারাপ আবহাওয়ার কারণেই এইরূপ বিপত্তি ঘটেছে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। একটি লরির সাথে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। পূর্ব মেদিনীপুরের খেজুরির মনসিংহ বংশীহারী বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরের 50 জন ছাত্রছাত্রী ও 13 জন শিক্ষক মিলে একটি বাসে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে শিক্ষামূলক ভ্রমণে যাচ্ছিল। পাথর বোঝাই একটি লরির সঙ্গে সংঘর্ষের ফলে এইরূপ বিপত্তি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস চালকের। ঘটনার জেরে 7 জন শিক্ষক সহ 11 জন ছাত্রছাত্রী আহত হয়। প্রথমে স্থানীয়রা উদ্ধার কার্যে নেমে পড়েন। পরে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের জেলা হাসপাতালে ভর্তি করেন। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ, যদিও লরির চালক এবং খালাসি পলাতক। বিষ্ণুপুরের এসটিপিও সুকমল কান্তি দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে তদারকি করেন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। গণবিবাহ কর্মসূচির যাবতীয় কাজকর্ম যথাযথভাবে সুসম্পন্ন হল রবিবার। এদিন কনে ও বরপক্ষ টোটো করে র্যালির মাধ্যমে বিবাহ স্থানে উপস্থিত হন। সস্ত্রীক খোকন দাস এদিন অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। বিগত বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো গণবিবাহ কর্মসূচি। বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাসের তত্ত্বাবধানে চলে সমগ্র কর্মকাণ্ড। 42 জোড়া যুবক যুবতী এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
40 জোড়া হিন্দু এবং 2 জোড়া মুসলিম সম্প্রদায়ভুক্ত দম্পতিরও এদিন চার হাত এক হয়ে যায়। কঙ্কালেশ্বরী কালী মন্দির সংলগ্ন এলাকায় এইরূপ কর্মযজ্ঞ স্থান হিসাবে নির্ধারণ করেন আয়োজকরা। এদিন র্যালির মাধ্যমে আগমন ঘটে বর্গণের। পাত্রীরা রথতলা থেকে টোটোয় করে র্যালির মাধ্যমে এবং পাত্ররা কল্পতরু থেকে টোটোয় করে র্যালির মাধ্যমে বিবাহস্থানে পৌঁছান। ধর্মীয় রীতিনীতি মেনে এদিন নানিমুখ থেকে গায়ে হলুদ, সমগ্র বিষয়টির ব্যবস্থাপনা করেন আয়োজকরা। শাস্ত্রী খোকন দাস এদিন অভিভাবকদের ভূমিকায় অবতীর্ণ হয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে হবু দম্পতির মঙ্গল কামনার্থে পূজায় বসেন। इन सारी बच्चियों के पिता और खोखंदा की भारिया सारी बच्चियों के मेरी है और मैं इन्हें आशीर्वाद प्रदान करके इनका कन्यादान करूंगा। शंकर भगवान की जय। এদিন গণবিবাহের প্রাক্কালে প্রাকৃতিক দুর্যোগে কাটিয়ে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। ঘুষকরা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এইডস নিয়ে একটি প্রচার চালানো হলো রবিবার। আয়োজকদের পক্ষ থেকে পাপেটের মাধ্যমে চলে এইরূপ কর্মকাণ্ড। কর্মসূচি ঘিরে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। পাপেটের মাধ্যমে অভিনব প্রচার অভিযান চলল রবিবার। এদিনের এই কর্মসূচিটি পরিলক্ষিত হয় ঘুষকরা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। একটি সংস্থার মাধ্যমে এইরূপ প্রচার অভিযান চালানো হয়। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে, এর সম্বন্ধে মানুষের ভ্রান্ত ধারণাগুলিকে দূর করতেই রাস্তায় হাজির হয়েছে পুতুল ও তার বাজিকর। কিভাবে এইডস ছড়ায় জনজীবনে এবং এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায়, সবকিছুই পাপেটের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা চালাচ্ছে আয়োজককারীরা। সবশেষে বলি, যদি কোনো মানুষের এইচআইভি হয়ে থাকে তাকে এড়িয়ে যাবেন না। যারা এখনো বুঝতে চাইছেন না তাদেরকে বোঝা, এটা আমার আপনার সকলের দায়িত্ব। আমরা এটা শুরু করেছি আগে, অনেক ধরুন আমি 10 বছর আগে থেকে যোগ হয়েছি। এক্সের ব্যাপারে বার্তা বলতে, যাতে সচেতনতা হওয়া যায়, যারা এই এইচআইভি রোগে যাতে আক্রান্ত না হয় সেই বিষয়ে আমরা 4টে সাবধানতার জন্য কথা বলছি। এই 4টে সাবধানতা করা হলে পরে আপনার সবাই সচেতন থাকবেন এবং হসপিটালে যেতে বলছি সবাইকে, সাবসেন্টার কিংবা হসপিটালে, সরকারি হসপিটালে যেতে। আপনার নাম? 1 তারিখ থেকে শুরু করেছি।
কোথায় কোথায় ঘুরলেন? ঘুরেছি, প্রথমে করেছি পূর্ব মেদিনীপুর, তারপরে করেছি আমি পুরুলিয়া, সরি বাঁকুড়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট করেছি, তারপরে আমি এসেছি এখানে 9 তারিখ থেকে শুরু হচ্ছে বর্ধমান। পূর্ব বর্ধমানে কোন কোন জায়গায় ঘুরলেন? কীভাবে প্রচারটা কীভাবে করছেন? প্রচারটা আমরা ওই পুতুলের মাধ্যমে আমরা মানুষকে সচেতনতামূলক কিছু এজেবি বিষয়ে কিছু দেখাচ্ছি পুতুলের মাধ্যমে, গান নাটক দিয়ে। তো এখানে আমি প্রথমে আজকে স্টার্ট করলাম, 17 তারিখ অবধি থাকবো এই এলাকায়, হাউজাম এলাকায় 17 তারিখ পর্যন্ত থাকবেন। আর কোন কোন? বারান্দা, বারান্দা যাবো, তারপরে আছে খানো, মানে গালসি টু, গালসি গলসি, গলসি টুতে যাবো, ওখানে 4 দিন রয়েছে, যেখানে খানু মোল্লাপাড়া আর শঙ্খ কম্পে, আর তারপরে রয়েছে আমি গালসি বাজার, তারপর রয়েছে আপনার গালসি ওয়ান থেকে মানপুর, মানপুর থেকে যাবো বুধবুধ, বুধবুধ হয়ে রামগোপালপুর, রামগোপালপুর হয়ে পারাচ, পারাচ তারে নবাস্তা, তবে বারসু। এর পাশাপাশি গোটা জেলা জুড়ে এই রূপ প্রচার চালানোর পরিকল্পনা নিয়েছে আয়োজককারীরা। কর্মসূচিতে সাধারণ মানুষজনের উৎসাহ ফুটে ওঠে। গুসকরা থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। বাবা মায়ের স্মৃতিতে রবিবার কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করলেন তার দুই পুত্র। পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কম্বল বিতরণ অনুষ্ঠান। এদিন প্রায় 500 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বাবা মহাদেব মন্ডল ও মা শেফালী মন্ডলের স্মৃতিতে রবিবার কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করলেন তার দুই পুত্র জয়ন্ত মন্ডল ও সুমন্ত মন্ডল। কাকসার গোবিন্দপুরে অনুষ্ঠিত হয় এদিনের এই কম্বল বিতরণ কর্মসূচি। উল্লেখ্য, 2014 সালে 26শে জুন মৃত্যু হয় মহাদেব মন্ডলের এবং চলতি বছরের 4 এপ্রিল মৃত্যু হয় শেফালী মন্ডলের। তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কম্বল বিতরণ অনুষ্ঠান। এদিন প্রায় 500 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উত্তম রুইদার, উত্তম আসেন, মুক্ত রুইদার, ভুবন লোহার, ভুবন লোহার, ভুবন লোহার, সন্তোষ বাগদি, মুক্ত রুইদাস হয়ে গেল, এ মুক্ত রুইদাস হয়েছিল, এটা সন্তোষ বাগদি, হেমরম, নেউল রুইদাস, রাম, রাম প্রতাপ হেমরম, কালিমুদ্দিন বাস্কি। আমার মা বাবার স্মৃতির উদ্দেশ্যে আজকে কিছু কম্বল বিতরণ করছি দুস্থ নিডি পার্সন, যাদের ছেলেমেয়েরা দেখে না বা খুব গরিব বিধবা, সেই সব লোককে দেওয়া হচ্ছে। পাশাপাশি 5-6টা গ্রাম মিলে তাদেরকে আনা হয়েছে, কিছু কিছু বন্ধুবান্ধব আছে, ওদেরকে বলা হয়েছিল যাতে ওরা নিজেদের গ্রামগুলো কিছু নিডি পার্সনকে নিয়ে আসে। তারা এনেছে, আমাকে অনেক সহযোগিতা করেছে, তাদের নিয়ে একটা প্রোগ্রাম করতে চলেছি। নিতে পেরে আমি ভীষণ খুশি, এত লোক এসেছে যাদেরকে আমি কিছু শীতের বস্ত্র বিতরণ করতে পারছি। আমি, আমার দাদা, আমার পরিবার সবাই এসেছেন। কাজটা আমি মনে করি সবারই করা উচিত। মা বাবা যেহেতু ছোটো থেকে মানুষ করেছেন, বড় করেছেন, চাকরি করিয়েছেন, যাই হোক অনেক কষ্ট করেছেন, সেই ক্ষেত্রে কে কি করে বলতে পারবো না, তবে করা উচিত মা বাবাকে। আমি 2 দিন আগে, মানে গতকাল দিয়ে এসেছি দেবশালা পঞ্চায়েতের আন্ডারে, ওখানে প্রায় 200 জনকে দিয়ে এসেছি। আজকে এখানে আমার 400-450 দেওয়ার কথা আছে। দেখা যাক, বৃষ্টির ওয়েদারে অনেকে হয়তো আসতে পারবেন না, জানি না তারা আসতে পারবেন কি না, তবে বিকেল 4টা অবধি আমি প্রোগ্রামটা চালাবো যাতে সবাই আসতে পারেন। যেখানে বাবা মাকে দুবেলা দুমুঠো খেতে দিতে অস্বীকার করছে ছেলেমেয়েরা, নিজের চাকচিক্যময় ফ্ল্যাটে বাবা মায়ের স্থান নেই, সেখানে বাবা মায়ের স্মৃতিতে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
পানাগড় থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ধমান আদালতে লোক আদালত কর্মসূচি সংগঠিত হল রবিবার। পূর্ব ভারতের মধ্যে বৃহত্তম ভারতীয় বায়ুসেনা ছাউনি পানাগড় থেকে মুর্শিদাবাদের বাসিন্দা পরিতোষ দলুই নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করল কাকসা থানার পুলিশ। শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। গণবিবাহ কর্মসূচির যাবতীয় কাজকর্ম যথাযথভাবে সুসম্পন্ন হল রবিবার। গুসকরা থেকে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এইডস নিয়ে একটি প্রচার চালানো হল রবিবার। বাবা মায়ের স্মৃতিতে রবিবার কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করলেন তার দুই পুত্র। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।